আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকে আপনাদের আমি যে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি মেক করেছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে কাজ পাই না। তো আমরা আসলে মূলত কাজ পাই না, না আমরা হচ্ছে কোনো বিষয়ে এক্সপার্ট না, সেটা আমাদের কিন্তু আগে ভাবতে হবে। তো আমি আজকে আপনাদের আরও একটি সুন্দর একটি সাইট নিয়ে আসছি, যে সাইটে আপনি আপনার পছন্দ মতো বায়ার পাবেন এবং আপনি তাদের সাথে তাদেরকে কন্ট্যাক্ট নাম্বার সহ তাদের ইমেইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আপনি তাদেরকে নক দিতে পারবেন। তো আসুন আমি বেশি কথা না বলে আমি ওয়েবসাইটটিতে আসি। আমি দেখুন একটি ওয়েবসাইটে আসছি, এটা হচ্ছে hotfrog.com। এখানে দেখতে পাচ্ছেন হটফ্রগ, ওয়েবসাইটের নাম hotfrog.com। এটা মূলত একটা বিজনেস লিস্টিং একটা ওয়েবসাইট। এখানে বায়াররা বা ক্লায়েন্টরা তারা কী করে, তাদের বিজনেসটাকে এই জায়গায় লিস্টিং করে, অর্থাৎ বিজনেসটাকে অ্যাড করে, বিজনেসে যাবতীয় ইনফোগুলো তারা এখানে অ্যাড করে। তো আপনি সোজা চলে আসবেন hotfrog.com ওয়েবসাইট থেকে, এবং আপনি এখানে আসার পরে দেখুন প্রথমে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি ফাইন্ড অপশন আছে, এখানে বুক, এখানে রিভিউ। তো ফাইন্ড অপশনটাই এখানে আপনি ফাইন্ড করবেন, ফাইন্ড আপনি যেই নিশের বায়ার আপনি চাচ্ছেন, যেই বায়ার যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করে, তো আপনি সেটা লিখে সার্চ দেবেন। ধরুন আমি এখানে এখানে একটা কিছু লিখলাম, আমি রক শপ নিয়ে যে ধরনের বায়ার আমি চাচ্ছি, তো সেইটা আপনি লিখে এখানে সার্চ দিবেন আপনার নির্দিষ্ট নিশ। সেটা রেস্টুরেন্ট হতে পারে, শপিং হতে পারে, যে কোনো নিশ। তো আপনি সার্চ দেওয়ার পরে আপনি এই জায়গায় এখানে কিন্তু আপনি টার্গেটেড লোকেশনটা দেবেন, যে কোন লোকেশনে বায়ার আপনি চাচ্ছেন। তো ধরুন আমি এখানে নিউ ইয়র্ক দিচ্ছি, আমি ইউএসএর নিউ ইয়র্ক দিচ্ছি। দেখুন নিউ ইয়র্ক লেখার পরে এখানে চলে আসছে, এখানে ক্লিক করছি, এরপরে ফাইন্ড আমি ক্লিক করব, ফাইন্ড। এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে কিন্তু এখানে এই যে এখানে ভিজিট ওয়েবসাইট, এইগুলো কিন্তু মূলত এরা হচ্ছে অ্যাড চালাচ্ছে আর কি। এই যে স্পন্সর লেখা আছে, এরা মূলত এইসব ওয়েবসাইটগুলো তারা এই হটফ্রগে এসে অ্যাড দিয়ে তারা এই প্রথমে আসছে, তাদের সার্চের প্রথমে আসছে, যে এই দুইটা এই তিনটা এরকম তিনটা চারটা থাকে। এরপরে দেখুন আরও অনেক বিজনেস এখানে এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু যেগুলো দেখবেন যে এগুলো এই যে ভিজিট ওয়েবসাইটে যে স্পন্সর লেখা আছে, এটা বুঝে নেবেন যে এটা অ্যাড চালাচ্ছে, এরাও কিন্তু একটা বায়ার। আপনি এদের কাছ থেকেও এদেরকেও আপনি নক দিতে পারেন। আচ্ছা আমি একটি এদের কাছে যাই, আমি এইটা আমি নিউটাই ওপেন করি। আচ্ছা ওপেন করার পরে আমরা কিন্তু সরাসরি তাদের কি আসছে, ওয়েবসাইটে চলে আসছি, এবং তারা কিন্তু একটা ই কমার্স সাইট, আমরা এখানে বুঝতে পারছি যে এটা একটা ই কমার্স সাইট, এবং এখানে সুন্দর সুন্দর তাদের প্রোডাক্টগুলো তারা এখানে অ্যাড করেছে, এবং প্রোডাক্টের প্রাইস, টাইটেল এগুলো বা ইমেজ এগুলো কিন্তু দিয়েছে। আমরা এগুলো দেখছি এখন, আমাদের এদের জন্য আমরা কি করতে পারি, আমরা এদের জন্য ফেসবুকের পেজ ক্রিয়েট করে দিতে পারি, বা ফেসবুকের হচ্ছে শপ ক্রিয়েট করে দিতে পারি, যে এই এটা ফেসবুকে তাদের এরকম করে ফেসবুকে শপ আমি তৈরি করে দেবো। এছাড়া আমরা পিন্টারেস্টের কাজ করতে পারি, যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে সেখানে আমি বিজনেস অ্যাকাউন্ট করার পর আমি সেখানে তাদের এই প্রোডাক্টগুলো আপলোড করে সেট করে দিলাম, তখন দেখা যাবে সেখান থেকে পিন্টারেস্ট থেকে ট্রাফিক কিন্তু এই ওয়েবসাইটে আসবে। তো এ ধরনের আরও অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আমি এদেরকে অফার করতে পারি। এখন আমরা এদের সাথে আসি কিভাবে যোগাযোগ করব। হ্যাঁ, তো আমরা এটা যোগাযোগ করার জন্য আমরা সরাসরি নিচে চলে আসব, আসার পরে একদম নিচে আসার পরে অর্থাৎ ফুটার মেনু, এই যে ফুটার অপশন, যে কালো ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছেন, এখানে আমরা কিন্তু এই যে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু পাবো, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেতে পারি অথবা ইমেল থাকতে পারে, তো আমরা যেটাই পাই আমরা এখানে পাবো। তার আগে আমি একটু কন্ট্যাক্ট আছে এটা অপশনে যাই, দেখি এখানে আছে কিনা কন্ট্যাক্ট আর হচ্ছে অ্যাবাউট আছে, অপশনগুলোতে সাধারণত থাকে। তো এখানে দেখতে পারছে না, ঠিক আছে, ইমেইল যদি না পাই সমস্যা নেই, আমরা আপাতত এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা কি করতে পারি, নক দিতে পারি। সোশ্যাল মিডিয়া আমি ইনস্টাগ্রামে, যে ইনস্টাগ্রামে আমি ওপেন করলাম, ওপেন করার পরে এখন দেখুন ইনস্টাগ্রাম, যেহেতু তার এটা এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, দেখুন এই পেজটা এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, অর্থাৎ তার ইনস্টাগ্রামে এটা হয়তো বন্ধ আছে বা লিঙ্কটা ভুল আছে। আচ্ছা এরপরে আরেকটা দেখি, আমি আমি ফেসবুকে যাই, তো ফেসবুকে ফেসবুক পেজ আর কি মূলত,
তো ফেসবুক পেজে কিন্তু আমরা তাকে এই যে তার কিন্তু শপ আছে, যে শপ অন ওয়েবসাইট, তারও কিন্তু ফেসবুকে একটা শপ অলরেডি আছে, যা এই সার্ভিসটা আমরা আপাতত তাকে দিতে পারবো না। তো আরও অনেক অন্যান্য সাইট, অন্যান্য কাজগুলো আছে, আপনি তাদেরকে অফার করবেন। ফেসবুক পেজে আসার পর আপনি অ্যাবাউট অপশনে ক্লিক করে দেখবেন, অথবা এমনি এখানে থাকে এই যে তাদের ওয়েবসাইটের নাম, এখানে যাবতীয় বর্ণনা, তাদের ওয়েবসাইটে ফলোয়ার কত আছে। আপনি যদি ফলোয়ার কাজ করেন, অর্থাৎ ফেসবুক পেজ প্রমোশনে কাজ করেন, সেটা আপনি এখান থেকে তাদেরকে প্রোপোজ করতে পারেন যদি কম থাকে আর কি। আচ্ছা, এরপরে এখানে তাদের ওয়েবসাইট, এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখুন, +1, অর্থাৎ ইউএস এর একটা বিজনেস। এরপরে এখানে তাদের কিন্তু আপনি মেইলটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনি মেইলের মাধ্যমেও তাদেরকে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আমি ফেসবুক সহ এবার অন্য একটা যাই, এখানে টুইটারে যাচ্ছি। টুইটারে আসার পরে এখানে আমরা খেয়াল করুন, টুইটারে কিন্তু আমরা ফলো দেব। ফলো দেওয়ার পরে আমি এখানে সাইন আপ করা নেই আমার, ফলো দেওয়ার পরে এখানে মেসেজ অপশন আসবে, মেসেজ করতে পারি এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা পিন্টারেস্টে, তাদের পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টে দেখতে পারি পিন্টারেস্টের অবস্থা এখন কেমন। তো পিন্টারেস্টে আমরা ক্লিক করছি। যাই হোক, আমরা এগুলো কিন্তু এভাবে ঢুকে ঢুকে আমরা দেখবো কোনটার মাধ্যমে তাদেরকে নক দেওয়া যায়। ইনস্টাগ্রামে সহজে মেসেজ করা যায়, আপনারা এটা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বায়ার খুঁজে পেতে, এভাবে আপনারা মার্কেটিং করবেন, বায়ার খুঁজে পেতে আপনাদের খুব একটা সহজ সমস্যা হবে না। তো ভিডিওটি আর বেশি বড় করছে না, পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা আরেকটি সুন্দর একটি বিজনেস লিস্টিং নিয়ে আমি আসবো, এবং সেখানে কিন্তু দারুণ অনেক ট্রাফিক আছে এমন একটি ওয়েবসাইট নিয়ে আসবো। তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।